আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী দেখুন এখন আমরা দেখব জেসির পেপার কিভাবে দেখা হয় জিএসির পেপারের সঠিক উত্তর কীভাবে দেখা হয় মাল্টিপল চয়েস কোয়েশন দেখুন এক মিনিটে একজন টিচার জেসির পেপার দেখেন একটি ডায়াগ্রাম তৈরি করেন যাতে শর্ট টাইমে জিএসসির পেপারের সঠিক উত্তরগুলো দেখতে পারেন একটি ডায়াগ্রাম তৈরি করেন এবং ডায়াগ্রামটা এই চার্টের মতো করে যেগুলো সঠিক উত্তর সেগুলো কেটে দেন কেটে এই ছাত্রছাত্রীদের সঠিক উত্তরের উপর বসান তারপর যেগুলো সঠিক উত্তর এর মধ্য দিয়ে দেখা যায় কাটা দাগের মধ্য দিয়ে দেখা যায় এগুলো তিনি সঠিক দেন এবং সর্বশেষে এই ডায়গ্রামটা উঠিয়ে তারপর যতগুলা লাল দাগ পড়ছে যতগুলা সঠিক হয়েছে সেগুলো গুনে নিচে লিখে রাখেন একটি সঠিক উত্তর এভাবে দেখার ফলে কি হয় ছাত্রছাত্রীরা যদি দুটা তিনটা চারটা পর্যন্ত একজন ছাত্র দাগায় ছাত্রী দাগায় তখন এই যে যেটাই সঠিক উত্তর এই এর মধ্য দিয়ে এই ডায়াগ্রামের মধ্য দিয়ে এই দাগটা দেখা যাবে এতে হবে কি একজন ছাত্র জানে না সে কিছুই জানে না ছাত্র না যে সাররা কিভাবে দেখেন একজন ছাত্র যদি চাইরোটাই দাগ দিয়ে আসে তখন যেটাই সঠিক উত্তর হোক এই সারের এই কাটার দাগের মধ্য দিয়ে এই সঠিক উত্তরের তিক্ণ দেখা যাবে এবং উনি গুনে এটাকে সঠিক উত্তর দিতে বাধ্য হয় কারণ তিনি অনেক সময় ফলো করেন না একটা ছাত্র তিন চারটা দাগাইছে কি দুইটা দাগাইছে এগুলা দেখেন না শুধুমাত্র তিনি দেখেন যে আমার সঠিক উত্তরের মধ্যে পড়ছে কিনা যদি পড়ে তাহলেই তিনি এর মধ্যে দাগ দেন এবং এটা মার্কিং করে এটাকে সঠিক আনসার হিসেবে গণ্য করে মার্ক দিয়ে দেন শর্ট টাইমে দেখার জন্য এভাবেই করেন এতে ছাত্রছাত্রীদেরকে আমি বলছি আপনার তোমরা একটা সুযোগ নাও সবগুলো সঠিক উত্তর দাগিয়ে আসো সবগুলা আনসার দাগিয়ে আসো সম্ভবত যতটা পারো আহ সবগুলা দাগাও এবং যেগুলো পারো না সেগুলো চারটাই দাগ দিয়ে আসো এতে হবে কি সাড়ে সঠিক উত্তরের মধ্যে তোমার দাগটা পড়বে এবং তুমি নাম্বার পেয়ে যাবে